নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নিখোঁজ শ্রমিকের মৃতদেহ উদ্ধার, বালাছড়ায় চাঞ্চল্য। পাথারকান্দিতে একই রাতে ছয়টি বাড়িতে দুঃসাহসিক চুরি, লুট সোনা নগদ অর্থ। রবিবার বঙ্গভবনে ঈদ মিলন সন্ধ্যা, গাইবেন বাংলাদেশের শিল্পীরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরখোলা বিধানসভা কেন্দ্রের বালাছড়া থেকে রহস্যজনকভাবে সন্ধানহীন ব্যক্তির মৃতদেহ অবশেষে উদ্ধার হল। রামপুর চা বাগানের বিজয়পুর থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ বিনোদ মুন্ডার মৃতদেহ। শুক্রবার সকালে চা বাগানের একটি সেকশনে কাজ করতে গিয়ে শ্রমিকরা পচা গলা লাশটি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গত 5 জুন ঘর তৈরির সামগ্রী কেনার জন্য বাড়ি থেকে 12,000 টাকা সঙ্গে নিয়ে তিনি নিখোঁজ হন। পরে মুন্ডার স্ত্রী বরখোলা থানায় একটি এজাহার দায়ের করেন। নাম জানি মাজনের ২৫৩ গ্রাম মাদক সহ হেনবই সিং নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। শিলচর ইম্ফল জাতীয় সড়কের লক্ষ্মীপুরে একটি নাকা চেকিং বসিয়ে সেই সাফল্য পায় পুলিশ। জানা গেছে, জিরিঘাট থানার এক গোপন খবরের ভিত্তিতে লক্ষ্মীপুর এসডিপিও এই অভিযান চালায়। এতে হেনবই সিং নামে গুলের তল মণিপুরের এক মাদক পাচারকারীকে পুলিশ পাকড়াও করেছে। তবে হেনবইর অন্য সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়। হেনবুর কাছ থেকে এদিন 23টি কন্টেইনারে মোট 165 গ্রাম ব্রাউন এবং 88 গ্রাম হেরোইন জব্দ করা হয়। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিনয় প্রসাদ দাস নামের এক খদ্দেরকেও আটক করেছে। জানা গেছে, বিনয় প্রসাদ দাসকে এর আগেও এনডিপিএস কেসে পাকড়াও করা হয়েছিল। এই অভিযানে একটি গাড়ি এবং একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ। একই রাতে ছয়টি বাড়িতে চুরি, ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে। এক রাতে ছয়টি বাড়িতে চুরির ঘটনাকে নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। জানা গেছে, এদিন রাতে প্রথমে জামিরালা গ্রামের খেলেন্দ্র সিনহার ঘরে চুরিকাণ্ড সংঘটিত হয়। তারপর একে একে ঘুঙ্গাবাড়ি গ্রামের আকিবউদ্দিন, আবুল কালাম, জাফর উদ্দিন, কুবাদ উদ্দিন, ফজুর রহমান, শিবাদুল হকের ঘরে সংঘটিত হয়েছে চুরিকাণ্ড। চোরের দল নগদ অর্থ, গয়নাগাটি, মোবাইল ফোন সহ অন্যান্য দামি আসবাবপত্রও নিয়ে যায়। একই রাতে ছয়টি ঘরে এভাবে চুরিকাণ্ড সংঘটিত হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় জনগণ। ছয়টা ঘর চুরি হয়েছে, এখন শোনা যায়, প্রথম তো শোনা গেছে খালি একটাই ঘর, পরে এখন দেখা যায় ছয়টা ঘর চুরি হয়েছে। আচ্ছা, বেশি কার ক্ষতিগ্রস্ত হয়েছে? আকিবউদ্দিন আর আচ্ছা, আর কার কার ঘরে ঢুকছে? আবুল কালাম, জফর, কুবাদ, হজুর রহমান। আপনারা পাতাই থানা কেস করে এটা নিয়ে কেস করছেন? না, কেস এখন তো উঠিয়ে মাত্র জানলাম, জানি এখন তো পাতাই যাইমু, থানা গিয়ে এফআইআর দিমু আমরা এটার ব্যাপারে। যেহেতু দেখা গেছে বরফন দি আসলে বরফন দিয়ার ফল সুযোগ লই পেলে দুর্বৃত্ত জামিরালা গাঁও আর গুঙ্গাবাড়ি গাঁও মোট 7টা ঘর চুর সুমাইছিল আর চুরে নগদ ধন কিছুমান আর ফোন, রূপ আর মোবাইল এনেকা
চুরি করে নিছে আর দুটা ঘর চুরে এক নিয়া নাই সুমাই পেলায় গুছি গেছে আর পুয়তি রাতে হয়েছে ঘটনাটো এই বিষয়ে তদন্ত রাতেপর করা হয়ে আছে আর বর্তমানে মই করিমগঞ্জ জেলা হেডকোয়ার্টারের এইখানে তদন্ত আহি পাইছো তদন্ত সুপারভাইজ করার কারণে আর সুপারভাইজ করে ইতিমধ্যে মই করে আছো তদন্ত চলি আছে আর এই শীঘ্রে যেহেতু চুরের আমি অল্প ক্লু পাইছো শীঘ্রে এই চুরটো ধরা খাব বলে মানে আশা করে আছো। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এক বাইক আরোহী, ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরেক যুবক। জানা গেছে ইউসুফ আলী নামের এক যুবক তার পালসার বাইক নিয়ে বাড়ি যাওয়ার পথে বদরপুর থানার আওতাধীন কুতুবখানা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। বাইক নিয়ে সড়ক থেকে ছিটকে পড়ার সময় রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গেও ধাক্কা লাগে তার বাইকটি। এতে ইউসুফ মাথায় প্রচণ্ড চোট পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী শ্রীগুড়ি হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠিয়ে দেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। হোজাই জেলার লঙ্কা থেকে সন্ধানহীন এক শিশুকন্যা শেষমেশ উদ্ধার হয়েছে। এক মাস চোদ্দ দিন থেকে লঙ্কার উদালি থেকে রহস্যজনকভাবে মেয়েটি নিখোঁজ হয়। এ নিয়ে গোটা হোজাই জেলায় এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। শিশুকন্যার বিবরণ অনুযায়ী ঘর থেকে সে লঙ্কা রেলস্টেশনে গিয়েছিল। সেখান থেকে ফাতিমা বেগম নামে এক অপরিচিত মহিলার সঙ্গে ডিমাপুর হয়ে কোহিমা চলে যায়। শুক্রবার সেই মহিলাকে সঙ্গে নিয়েই পুনরায় নিজের বাড়িতে এসে উপস্থিত হয়। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে হোজাই পুলিশ। এদিকে মেয়ের বাবা সাংবাদিকদের জানান, এতদিন পর মেয়ে ঘরে ফিরে আসায় তিনি খুশি। ডাইরেক্ট কোনো মানুহৰ কোৱা নাই মই, আৰু এতিয়াও মানে কি আছে নে আছে এইটো। আপোনাৰ কন্যা কিবা কৈছে নেকি, কুটপুছ কৰিছিল নেকি ঘৰত অহাৰ পিছত? ছোৱালীটো কোৱা নাই, মই বেলেগ ঘৰত আছিলোঁ। ইয়াৰ আগত মানে ছোৱালীটো আহি ঘৰত সোমাইছে আৰু এই যে মানুহে লৈ আহিছে সিও ঘৰত সোমাইছে। কি কথা হৈছে নেকি, কিবা কৈছে? কোনে নিছে, কেনেকৈ গৈছে, কিবা কৈছে নেকি? কোৱা নাই, একো কোৱা নাই, একো কোৱা নাই। আপোনাৰ কি সন্দেহ হয়? মোৰতো এতিয়া সন্দেহ কি ক'ম আৰু, এতিয়া আৰু মোৰ আৰু এতিয়া সন্দেহ নাই আৰু। ছোৱালী পাইছোঁ, ছোৱালী পাইছোঁ, এইটোৱে মই খুশি। ইমান দিন যে আপোনাৰ। এদিকে ফাতিমা বেগম অস্বীকার করে বলেন, তিনি নিজে থেকে তাকে নিয়ে যাননি, তার ছেলের সঙ্গে মেয়েটি খেলায় ব্যস্ত ছিল। গাড়িতে সে উঠে বসায় তিনি কোহিমা নিয়ে গেছেন। থানাত প্রতি বছরের মতো শিলচর মেহেরপুরের নিউ ক্যামব্রিজ স্কুলে পরিবেশ দিবস পালন করা হয়েছে। জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকদের এক মিছিল এদিন বিভিন্ন সড়ক পরিক্রমা করে। এরপর স্কুলে বৃক্ষরোপণ করা হয়। স্কুল কর্তৃপক্ষ জানান, পরিবেশ দিবস পালন উপলক্ষে আগামী বুধবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতি বছর এই অনুষ্ঠান তাদের স্কুলে হলেও এবার তা গান্ধী ভবনে অনুষ্ঠিত হবে।
অনিষ্ট হচ্ছে। আমরা শুধু আজকেই নয়, আমাদের স্কুল প্রতিষ্ঠার পর থেকেই আমরা এই বিশ্ব পরিবেশ দিবস পালন করে আসছি। শুধু বৃক্ষরোপণেই নয়, আমরা ছাত্র শিক্ষকরা মিলে এই পরিবেশ দিবসের উপলক্ষে আমরা সজাগতা সৃষ্টি করার জন্য র্যালি করি এবং র্যালির পর আমরা বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করে আসছি। এই বছরও আমরা অন্যান্য বছরের মতো এইবার আমাদের নিউ ক্যামব্রিজ অ্যাংলো বেঙ্গলি স্কুল এবং বিএসসি নার্সিং যেটা শিলচর মেডিকেল কলেজ আছে সেই কলেজেও আমরা বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছি। সেই কর্মসূচি সফল রূপায়ণ করে তারপরে আগামী সোমবার এই বিশ্ব পরিবেশের উপরেই আমরা প্রত্যেক বছরের মতো এইবার আমরা গান্ধী ভবনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। সেই সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক বছরই হয়, আমরা স্কুলে করে থাকি, এইবার আমরা গান্ধী ভবনে করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। হম চাহতে জেসে আজ পেড় লগায়ে আপনি এসে পেড় লগায়ে হর সাল এক ভি হো পেড় লগায়ে এক পেড়। সাংসদ হওয়ার পর শুক্রবার কালাইন ব্লকে গিয়ে শুভেচ্ছায় ভাসলেন ডক্টর রাজদীপ রায়। তিনি এদিন বিহারা, কালাইন, গুমরা, রাজপুর, জালালপুর ইত্যাদি এলাকায় গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সাংসদ এদিন কর্মীদের প্রতি আহ্বান জানান, সবাইকে সত্যনিষ্ঠ পথে চলে দলের নাম উজ্জ্বল করতে হবে। এদিন সাংসদের সঙ্গে ছিলেন বিধায়ক অমরচাঁদ জৈন, কালাইন ব্লক মণ্ডল সভাপতি বিপ্লব কান্তি পাল, নিত্যগোপাল দাস, নিবাস দাস প্রমুখ। আমরা এককভাবে দলীয়ভাবে ভারতীয় জনতা পার্টি হিসাবে আমরা 303টা সিট পেয়েছি। ভারতবর্ষের স্বাধীনতার পরে 70 বছরের স্বাধীনতার পরে কোন দল 5 বছর পরে সিট না কমিয়ে উল্টো সিট বাড়িয়ে কোন দল ক্ষমতায় আসীন হতে পারেনি। এটা রবিবার বঙ্গভবনে অনুষ্ঠিত হতে চলেছে ঈদ মিলন উৎসব সন্ধ্যা। মোট 3টি পর্বে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধে 6:30টায় কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। উদ্বোধন করবেন জেলাশাসক লয়া মাদ্দুরি। এদিন সংগঠনের তরফে 19 জন সংবর্ধনারও আয়োজন করা হয়েছে। নামর আলী মজুমদার, মেহরুন নেসা বেগম এবং কল্যাণ চক্রবর্তীকে সংবর্ধনা জানানো হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী। শেষ পর্বে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আসা সঙ্গীতশিল্পী সোহেল রানা। প্রতিবারের মতো আমরা এবারও ঈদ মিলন উৎসব সন্ধ্যা 2019 অনুষ্ঠিত করতে যাচ্ছি। তো গতানুগতিক ধারা থেকে একটু সরে গিয়ে আমরা যেটা প্রতি বছর জেলা গ্রন্থাগার মিলনায়তনে করতাম সেটা এবার স্থান পরিবর্তন করে বঙ্গভবন মিলনায়তনে করছি। এবং তারিখ তো আপনার জানা আছে, যেটা 9 জুন 2019 খ্রিস্টাব্দের রবিবার সন্ধ্যা 6:30 হবে। আমাদের অনুষ্ঠানের সূচি পূর্বাপরই রয়ে গিয়েছে। আমরা প্রথম পর্বে যেটা থাকে পরশমণি, সেখানে পবিত্র কোরআন পাঠ, হামদ এবং নাতে রসুল থাকে। এবং দ্বিতীয় পর্ব যেটা, সেখানে গুণীজন সংবর্ধনায় আমরা এবারের যে গুণী নির্বাচিত করেছি এরা হলেন আমাদের শিলচরেরই বরিষ্ঠ 2 জন শিক্ষক এবং 1 জন শিক্ষিকা, যথাক্রমে নামর আলী মজুমদার এবং মেহেরুন্নেসা বেগম। আমাদের আবার এখানে উল্লেখযোগ্য যে মেহেরুন্নেসা বেগম, যিনি ভাষা সংগ্রামের সঙ্গেও জড়িত একজন মহিলা, যিনি হলেন আপনাদের সবারই পরিচিত কাছাড় ক্যান্সার হসপিটালের মুখ্য প্রশাসনিক অধিকারিক শ্রী কল্যাণ কুমার চক্রবর্তী। এই 3 জন হলেন এবার আমাদের গুণীজন। আমরা জানি যথা অনুযায়ী সাধারণত আমরা জেলা উপায়ুক্ত পড়ে থাকেন অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা আসাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ম্যাজিস্ট্রেট এরা সাধারণত করে থাকেন। এবার আমরা নির্বাচিত করেছি, আমরা পেয়েছি জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরী মহাশয়াকে। এছাড়া আমাদের একজন বিশেষ অতিথি থাকছেন এবার, যিনি সুদূর বাংলাদেশ থেকে আসছেন। ইনি হলেন পেশায় একজন বিশিষ্ট সাংবাদিক এবং সমাজসেবী, তিনি বাংলাদেশ চট্টগ্রাম থেকে আসছেন। ওনার নাম মিজানুর রহমান চৌধুরী।
শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। নিখোঁজ শ্রমিকের মৃতদেহ উদ্ধার, বালাছড়ায় চাঞ্চল্য। পাথারকান্দিতে একই রাতে ছয়টি বাড়িতে দুঃসাহসিক চুরি, লুট সোনা নগদ অর্থ। রবিবার বঙ্গভবনে ঈদ মিলন সন্ধ্যা, গাইবেন বাংলাদেশের শিল্পীরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।